যদি কেউ মান্নত করে আল্লাহ যদি আমার গরুটি সুস্থ হয় তাহলে সে সদকা করে দিব। এখন গরুটি সুস্থ, এখন এই গরুটি কি সদকা করতে হবে না বিক্রি করে মাদ্রাসার ফান্ডেও দেওয়া যাবে জানিয়ে বাদিতে করবেন। প্রথম কথা হলো, একটা মজার বিষয় শুনেন, মান্নত করা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন? মান্নত কাজ করা, মান্নত করা ভালো কাজ না খারাপ কাজ? সন্দেহের মধ্যে পড়ে গেছেন, এটা বুদ্ধিমানের কাম। সন্দেহ থাকলে আন্দাজ উত্তর না দেওয়াই ভালো, ইসলামের বিষয় না জানে ঢেল মারা উচিত না। ভালো বুদ্ধিমানের কাজ করছেন আপনারা। মান্নত করা এটা ভালো কাজ না, মান্নত করা এটা কি না, এটা কোনো ভালো কাজ না। আমাদের সমাজে মানুষ মনে করে যে মান্নত করা খুব ভালো কাজ, সওয়াবের কাজ, না মান্নত করা ভালো কাজ না, আবার খারাপ কাজও না, এটা মুবাহ একটা কাজ, যদি কেউ মান্নত করে করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে। তিনি বলেছেন মান্নত হলো বখিলের মাল বাহির করার একটা রাস্তা। আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দিব, তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব, ওই ভালো কাজটা করব আমি, তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে। তাহলে আল্লাহরে ঠেকায় তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল না? এই জন্য মান্নতটাকে রাসূল সাল্লাম খুব বেশি পছন্দ করতেন না। তিনি বলতেন দান করে দাও, নেকামল করো, রোজা রাখো, মান্নত যে বিষয়টা করলে সেটা আগে করো, করে এরপর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন, আল্লাহ দিলে দিলেন না দিলে নাই, কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই, আল্লাহ আমার যদি এই অসুখ থেকে আমি ভালো হই তাহলে আমি এই কাজটা করব, তার মানে আগে আপনি করে দেন আমার সুস্থ তারপর আমি এটা করবো, ব্যাপারটা এরকম হয়ে গেল না? তো আল্লাহর সাথে এরকম কোন শর্ত দিয়া কিছু করা এটা প্রশংসনীয় কোনো কাজ না। তবে আবার নিষেধও না, মান্নত আমাদের আম্বিয়া আলী সালাতামের অনেকে মান্নত করেছেন, কোরআনে আলোচনা আসছে, অতএব মান্নতকে আবার কেউ নিষিদ্ধ বা খারাপ কাজ মনে করবেন না। তবে হ্যাঁ, এটা খুব বেশি প্রশংসনীয় কোনো কাজ না, এমনি দান করা উচিত। যাই হোক, এবার প্রশ্নে আসি, মান্নত যদি কেউ করে থাকেন তাহলে যেই পশুটা মান্নত করেছেন তিনি ওটা যদি কোনো মাদ্রাসায় দিয়ে দেন লিল্লা ফান্ডে, তার মান্নত আদায় হবে ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ।